ওয়েলকাম বন্ধুরা, আমি লাবণী আক্তার। আজ আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। আজ আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটি আপনারা লিঙ্গে মালিশ করলে আপনার লিঙ্গের কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। তা কীভাবে মাখতে হবে ও কখন মাখতে হবে তা আমি আপনাদেরকে আজ জানাবো। তো চলুন চলে যাওয়া যাক সরাসরি টিপসে। সাবস্ক্রাইব করুন আমার লাবণী আক্তার চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো দর্শক, আজকে আমাদের টিপসে মাত্র দুটি জিনিস লাগবে। একটি হচ্ছে অলিভ অয়েল, যেটা আপনারা বাজার কিনে পাবেন এবং অবশ্যই বাজার থেকে কিনে নেবেন, একদম ভালো মানের ও ভালো ব্র্যান্ডের অলিভ অয়েল। এরপর লাগবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আপনারা বাজারে যে কোনো ফার্মেসিতে গেলেই এই ভিটামিন ই ক্যাপসুল পেয়ে যাবেন। বন্ধুরা, এটি কিন্তু 200 mg ভিটামিন ই ক্যাপসুল। তো এটা আপনাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা যেটি করবেন সেটি হচ্ছে 1 চামচ অলিভ অয়েল তেল নিয়ে নেবেন। তো আমি এখানে মোটামুটি 1 চামচ পরিমাণ অলিভ অয়েল তেল নিয়ে নিলাম। তো নেওয়ার পর আমরা কি করব, এই ভিটামিন ই ক্যাপসুলের একটি এর মধ্যে দিয়ে দেব। তো আমি এখানে একটি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিলাম। এরপর এই দুটিকে ভালোভাবে মিক্স করে নিন। আপনারা অন্তত 1 থেকে 2 মিনিট পর্যন্ত নেড়ে নেড়ে এই মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেবেন। তো আপনারা যদি চান এই অলিভ অয়েলটিকে হালকা আঁচে গরম করে নিতে পারেন, কিন্তু গরম করে নেওয়ার পর সেটাকে ঠান্ডা করে নিতে হবে। তো নেওয়ার পর আপনারা কি করবেন, এটাকে লিঙ্গের মধ্যে ভালোভাবে মালিশ করবেন। কীভাবে মালিশ করতে হবে এবং কখন মালিশ করতে হবে, পুরো দিন যাওয়ার পর আপনারা যখন রাতে ঘুমোতে যান, তো এর 10 থেকে 15 মিনিট আগে আপনারা এই তেলটি লিঙ্গে মালিশ করে নেবেন। তো আপনারা এভাবে, যেভাবে আমি করতেছি, এভাবে মালিশ করে নিতে হবে ঠিক গোড়া থেকে আগার দিক পর্যন্ত। আপনারা এটিকে ঘুরিয়ে ঘুরিয়ে মালিশ করবেন। তো বন্ধুরা, যাদের লিঙ্গ একটু মোটা তারা তাদের লিঙ্গকে এইভাবে ধরে আলতোভাবে একটু উপরে উঠিয়ে এইভাবে মালিশ করতে পারেন। তো এইভাবে মালিশ করতে থাকবেন একটু হালকা চাপ দিয়ে। তো এটি মালিশের ক্ষেত্রে আপনাদের কী কী উপকার হবে সেটি হচ্ছে, এই তেলটি মালিশ করার ফলে আপনার লিঙ্গের যাদের কোষ একদম কমে গেছে তাদের লিঙ্গে নতুন কোষ গজিয়ে উঠবে। এবং আরেকটি জিনিস আপনার সবচেয়ে উপকার করবে সেটি হচ্ছে আপনার লিঙ্গের কার্যক্ষমতা অনেক বেড়ে যাবে। সহবাসে যাদের লিঙ্গ শক্ত হয় না তারা পুরোপুরি এই সমস্যার থেকে মুক্তি পাবেন এই দুটি ন্যাচারাল জিনিস দিয়ে। তো দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ার করুন ফেসবুকে ও বন্ধুদের সাথে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ও সাথেই থাকার জন্য।